সংসদ প্লাস 300 মোট 600 এমপি স্বল্প সময়ের জন্য হলেও নির্বাচিত থাকেন একসাথে। এই বিধান প্র্যাকটিস করেছেন অতীত সরকার। দ্বিতীয়ত, সংবিধানের 7 ক অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান বাতিল, রদ, ষড়যন্ত্র ও সর্বোচ্চ শাস্তির কথা এমনভাবে লিখে সন্নিবেশিত করা হয়েছে যে অতীত সরকার বা তাদের কোনো দোষ যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে বর্তমান সরকারের সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। কিন্তু স্পিকার যদি অসমর্থ বা অনুপস্থিত থাকে তাহলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, এ বিষয়টি সংবিধান অনুধাবন করেনি, কন্টেমপ্লেট করেনি। চতুর্থত, 47 অনুচ্ছেদের অনেক বিধান আছে যা সরাসরি মৌলিক অধিকার সংক্রান্ত সংবিধানের অন্যান্য অনুচ্ছেদের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং বিপরীত। পঞ্চমত, সংবিধানের 7 ক অনুচ্ছেদ সংবিধানের সিংহ বা সংশোধন, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন এবং রহিতকরণ অযোগ্য ঘোষণা করা হয়েছে। সংবিধানের কন্ট্রাডিকশন ও কনসিস্টেন্সির ব্যাপারে আরো বহু উদাহরণ দেওয়া যাবে। দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ গণভোটদান থেকে জন্ম নেয়া বর্তমান সরকারকে সংবিধান নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে। আশার কথা যে সরকার এ সম্পর্কে গতকাল ডক্টর স্বাধীন মালিককে চেয়ার করে একটি কমিশন গঠন করেছে। আমরা এটিকে ইতিবাচক হিসাবে দেখতে চাই। সংবিধান নিয়ে উত্তরবর্তীকালীন সরকারের সামনে 3টি অপশন খোলা, চলুন দেখি এই অপশনগুলো কি কি। প্রথম অপশন, গত 25 বছরে কাটাছেঁড়া করা সংবিধান ভেঙে সম্পূর্ণ নতুন একটি সংবিধান জাতিকে উপহার দেয়। নির্বাচনের মাধ্যমে 300 আসনে এমসিএ মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচিত করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে। এটি একমাত্র এবং কেবলমাত্র কাজ হবে সংবিধান রচনা ও গৃহীত অ্যাডপ্ট করা। এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব, চলমান কাজের বৈধতা একসাথে গণভোটের আয়োজনও করা যেতে পারে। আমাদের সংবিধান, আমাদের বর্তমান সংবিধানের যাত্রাটা ছিল ত্রুটিপূর্ণ ও অলপপূর্ণ। 1972 সালের সংবিধানকে অ্যাডপ্ট করার জন্য 1970 সালের পাকিস্তান আমলের লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে এমপি নির্বাচিত যারা হয়েছিলেন তাদের দ্বারা গঠন করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখন প্রশ্ন হল, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে খুদ পাকিস্তান থেকে স্বাধীন হওয়া দেশের সংবিধান রচনা ও অনুমোদন সেই পাকিস্তানের সংবিধান ও এলএফ এর অধীনে নির্বাচিত এমপিরা করেন কিভাবে, এই যৌক্তিক প্রশ্নটি উত্থাপন করেছিলেন বাংলাদেশের সাবেক মেধাবী প্রধান বিচারপতি মুস্তফা কামাল তার মৃত্যুর কয়েক বছর আগে ঢাকার একটা সেমিনার। দ্বিতীয় অপশনের মধ্যে আমরা যারা চিন্তা করেছি 50 বা 60 জন বিশেষজ্ঞ, সংখ্যা কম বেশি হতে পারে, নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি বা কমিশন গঠন করা, যাদের একমাত্র দায়িত্ব হবে নতুন সংবিধান ড্রাফট করা। এই নতুন সংবিধান সুষ্ঠু, অবাধ ও সত্যিকার অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি গণভোটের মাধ্যমে গৃহীত হবে। একই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, স্থায়িত্ব, চলমান কাজের বৈধতার জন্য গণভোটের আয়োজনও করা যেতে পারে, যেভাবে ব্রিটেনে একদিনে একাধিক নির্বাচন অনু